मृत्युदंड प्राप्त निजामी रिव्यूर पूर्णांग राय प्रकाश। ट्राइब्यूनल থেকে পাঠানো হবে কারাগারে, প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর, জানালেন অ্যাটর্নি জেনারেল। নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু, অসুস্থ অবস্থায় আরো তিনজন হাসপাতালে। লক্ষীপুরে শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, বেকারি মালিক সহ আটক দুই হত্যা করা হয়েছে শ্বাসরোধে, জানালেন চিকিৎসক। রমজানে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ টিসিবির, বিভাগীয় ও জেলা সদরে খোলা ট্রাক ও খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত। এবং দীর্ঘ একুশ বছর পর হবিগঞ্জের শিশু জিয়াউল হত্যা মামলার রায় ঘোষণা, পাঁচজনের ফাঁসির আদেশ, একজন এখনো পলাতক। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি কামরুজ্জামান মামুন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামী রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষর শেষে এই রায় প্রকাশ করা হয়। ইতোমধ্যে রায়ের কপিটি পাঠানো হয়েছে ট্রাইব্যুনালে। অন্যদিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানিয়েছেন রায়টি ট্রাইব্যুনালের বিচারপতিদের পর্যবেক্ষণের পর আজই পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে। এদিকে রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হবে নিজামীকে। পরে প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা শেষে রায় কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। আইটি ট্রাইব্যুনাল হয়ে যখন জেলখানায় যাবে এটা তাকে দেখানো হবে এবং এর পরিপ্রেক্ষিতে জেল কর্তৃপক্ষ তাকে জানাবেন, তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, মার্সি পিটিশন করেন, তিনি তা করতে পারেন, একদিনের সময় দেওয়া হতে পারে। এবং তিনি যদি মার্সি পিটিশন না করেন, তার এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করার জন্য জেল কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন এবং কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন শফিক মোহাম্মদ। প্রথমে চলে যাচ্ছি আফজালের কাছে। আফজাল, থেকে মূলত মতিউর রহমান নিজামীর যে রিভিউ আবেদনটি খারিজ হয়েছিল সেই রায়ের কপি ট্রাইব্যুনালে এসেছে। এখন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর থেকে এই রায়টি এখন পর্যালোচনা করা হচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের রায়টি ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, যা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই রিভিউ খারিজের বিষয়টি অবগত করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এখন রিভিউ খারিজের রায়টি ট্রাইব্যুনালে আসার পরে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান রয়েছেন বিচারপতি আনোয়ারুল হক সহ তিন সদস্যের বেঞ্চ এই বিষয়টি এখন পর্যালোচনা করছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই একটি আদেশ দিয়ে এই রায় রিভিউ রায়ের কপিটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। তো এর আগে যতটুকু দেখেছি যে সকাল গত বৃহস্পতিবার মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনটি খারিজ হয়ে যায় এবং এই রিভিউ আবেদনটি খারিজ হওয়ার পরে চার বিচারপতির স্বাক্ষর শেষে আজকে বিকেলের দিকে এই রিভিউ রায়টি প্রকাশ পায় এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রিভিউ রায়টি এখন প্রকাশ করা হয়েছে। এবং রিভিউর ২২ পৃষ্ঠার রায় যেটি বলা হয়েছে যে ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী আলবদর বাহিনীর প্রধান হিসেবে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন সেটিকে অমানবিক হিসেবে বলা হয়েছে এবং মতিউর রহমান নিজামী যে রিভিউ আবেদনটি করেছেন সেই রিভিউ আবেদনটি অযৌক্তিক ছিল এবং রিভিউ খারিজের বিষয়টি একেবারে যৌক্তিক ছিল না, যেই কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রিভিউ আবেদনটি খারিজ করে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তো এখন শুধুমাত্র তার সামনে সাংবিধানিক একটি অধিকার রয়েছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকে পেয়ে থাকেন। তো অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন যে এই প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টির যদিও আপিল বিভাগ কোনো সময়সীমা বেঁধে দেননি, বলছেন যে যৌক্তিক সময় নিজামীকে দেওয়া হবে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে নিজামী যদি প্রাণ ভিক্ষার আবেদন না করেন তাহলে মতিউর রহমান নিজামীর রায় অর্থাৎ মৃত্যুদণ্ড যে কোনো সময় কার্যকর করতে পারবে সরকার। তো এখন আমরা সেই অপেক্ষাটাই করছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই রায়টি কারাগারে পাঠানো হবে এবং সেই প্রক্রিয়াটি এখন চলছে বলে আমরা জানতে পেরেছি রেজিস্ট্রার দপ্তর থেকে। তো মামুন, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ খবর। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী শফিক মোহাম্মদ, আমরা এখন সর্বশেষ পরিস্থিতি জানতে সেখানে চলে যাচ্ছি। মামুন,
আফজাল আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক থেকে একে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু পৌঁছেছে যে আপিল বিভাগের যে রায়টি ছিল, অর্থাৎ মতিউর রহমান নিজামী যে পুনঃশুনানির জন্য যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি খারিজ হয়ে গিয়েছিল বৃহস্পতিবারে, এবং সেই খারিজ হওয়ার পরে যে বিচারপতিরা যে সই করেছেন আজকে বিকেলবেলায়, এবং সেই রায়টির উপর সই করার পরে কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সেই রায়টি কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এক, সেই একে কিন্তু সেই রায়ের কপিটি গিয়ে পৌঁছেছে এবং সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে যেমনটি আপনি বলছিলেন। মামুন, আমি আপনাকে এখন জানাতে চাই যে কেন্দ্রীয় কারাগারের সামনে আমি অবস্থান করছি, এই আনুষ্ঠানিকতা যেটি রয়েছে এরপরে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে রায়ের কপিটি পৌঁছেছে সেই রায়টি কিন্তু আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং যে কোনো মুহূর্তেই সেই কেন্দ্রীয় কারাগারে এসে কিন্তু সেই রায়টি পৌঁছতে পারে, সে কারণেই আমরা এখানে রয়েছি। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আপনি বলতে পারেন যে কারা কর্তৃপক্ষের যে কারা পুলিশ রয়েছে নিয়মিত যেই কারা পুলিশ রয়েছে সেই কারা পুলিশের উপস্থিতি এখানে বাড়ানো হয়েছে, সেই পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ এবং সাদা পোশাকে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে আছেন এবং তাদের উপস্থিতিও এখানে বাড়ানো হয়েছে। আরেকটি কথা বলতে চাই যে এর পরের যে আইন বা রায়ের যে কার্যকর করার যে বিষয়টি রয়েছে সেটি এই কারা কর্তৃপক্ষের কাছে যে রায়ের কপিটি এসে পৌঁছানোর পরে কিন্তু এখানে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই রায়ের কপিটি বা রায়টি হচ্ছে মতিউর রহমান নিজামী তাকে পড়ে শোনানো হবে এবং তারপরে তার কাছে জানানো হবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি না, তার পরবর্তীতে যে করণীয় থাকবে রাষ্ট্রপতির পক্ষে যদি রাষ্ট্রপতির কাছে তিনি যদি প্রাণ ভিক্ষার আবেদন করেন তারপরে কিন্তু আইন অনুযায়ী যে সমস্ত পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো কারা কর্তৃপক্ষ নেবেন, আর যদি তিনি প্রাণ ভিক্ষা আবেদন না করেন তারপরে কারা নিয়ম বা কারা বিধি অনুযায়ী যে রায় কার্যকরের যে বিধান রয়েছে সেই রায় কার্যকরার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো পালন করা হবে। তো মোটামুটি রায়ের যে কপি সেই কপিটি কিন্তু এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ বা কারাগারের সামনে এসে পৌঁছায় নাই, এখানে যথেষ্ট উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে, সেই সাথে বাংলাদেশে যতগুলো গণমাধ্যম আছে প্রিন্ট ইলেকট্রনিক এবং সে পাশাপাশি অন্যান্য যে মিডিয়া আছে সেই গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে। মোটামুটি কারাগার কেন্দ্রীয় কারাগারের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মামুন, আপনার কাছে ফিরে যাচ্ছি। দর্শক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ এবং তা ট্রাইব্যুনাল থেকে পাঠানো হবে কারাগারে। এই বিষয়ে ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন এবং কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। যাচ্ছি পরের সংবাদে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আপিল খারিজ হয়ে যাওয়ায় পাকিস্তান সরকার উদ্বেগ প্রকাশ করায় দেশটির হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয় জামায়াত নেতা নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় তারা উদ্বিগ্ন। এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়াও তারা নজরে রাখছে। এছাড়া যুদ্ধাপরাধ বিষয়ে 1974 সালে করা চুক্তির প্রসঙ্গটিও তারা বিবৃতিতে উল্লেখ করে। এ পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুজা আলমকে তলব করা হয়। এর আগেও একাধিকবার সুজা আলমকে ডেকে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রমজানের আগেই সারাদেশে নিজস্ব ডিলার ছাড়াও বিভাগীয় ও জেলা সদরে 174টি ট্রাক এবং নিজস্ব 10টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে মসুর ডাল, চিনি, ছোলা, ভোজ্য তেল ও খেজুর বিক্রি করবে টিসিবি। তবে বাজারে কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্যাবের মতে বাজার নিয়ন্ত্রণে এখনই টিসিবিকে সক্রিয় হতে হবে। হাজিরা শৈলীর রিপোর্ট। সারা বছর বাজারে সেভাবে সক্রিয় না থাকলেও রমজানকে সামনে রেখে গত নভেম্বর থেকে প্রস্তুতি শুরু হয়েছে টিসিবির। ইতিমধ্যে পর্যাপ্ত চিনি ও মসুর ডাল মজুত করা হয়েছে। ভোজ্য তেল ও খেজুর কেনার প্রক্রিয়াও সম্পন্ন বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সারা দেশে নিয়োজিত ডিলারদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ও খুচরা বিক্রয় কেন্দ্রে বাজার দরের চেয়ে কম দামে রমজানের এই 5টি অপরিহার্য পণ্য বিক্রি করবে টিসিবি। তবে এখনো পণ্যের মূল্য নির্ধারণ করা হয়নি। আমরা ইতিমধ্যে মসুর ডাল এবং চিনির মজুত করে তুলেছি স্থানীয় বাজার থেকে। ভোজ্য তেল সংগ্রহ করব আর সোলাটা মাসের মাঝামাঝিতে আমাদের গুদামে চলে আসবে। স্থানীয় বাজার থেকে আমরা
খেজুরটা সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে দিব। সারা দেশে আমাদের 2952 জন ডিলার আছে, ডিলারের মাধ্যমে এবং 174টি খোলা ট্রাক ও 10টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে আমাদের এই পণ্য বিক্রি করব। শেষ রমজান পর্যন্ত আমাদের পণ্য বিক্রয় কার্যক্রমটা চলমান থাকবে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের মতে কৌশল পরিবর্তন করে ব্যবসায়ীরা আগেভাগে কিছু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, তাই দেরি না করে খুব দ্রুত টিসিবি কে সক্রিয় হতে হবে। যেহেতু সরকারের চাপে থাকে ব্যবসায়ীরা, তারা রোজার সময় মূল্যটার বৃদ্ধি না করে সম্ভবত স্ট্র্যাটেজি চেঞ্জ করে আগেই দাম বাড়ানোর প্রচেষ্টা নিয়েছে। কয়েকটা পণ্যের যেগুলির মূল্য রোজার সময় খুব বাড়ে, চাহিদার বা রোজার সময় বাড়ে একটু ঊর্ধ্বমুখী, আমরা মনে করি তা হল টিসিবি যে মজুদ গড়ে তুলেছে সেই মজুদটা নিয়ে বাজারের যে ইন্টারভেনশন, যে বাজারে যে হস্তক্ষেপ, তা একটু আগে করতে হবে। টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির রোধে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া শুধু রমজানের আগে নয়, বাজার নিয়ন্ত্রণে টিসিবি কে সারা বছরই বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে, প্রয়োজনের তুলনায় নামমাত্র সংখ্যায় বনরক্ষী পাহারা দিচ্ছে সুন্দরবনের ভূমি ও জলসীমা, 8 বর্গ কিলোমিটার এলাকার দায়িত্বে মাত্র একজন। লক্ষ্মীপুরে এক বেকারি মালিকের বিরুদ্ধে 13 বছরের এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, ভোরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিসমিল্লাহ বেকারির ভেতর থেকে শিশু শ্রমিক আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেকারি মালিক নাসিরউদ্দিন রনি ও মোহাম্মদ আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আলাউদ্দিনের বাবার অভিযোগ, 6 মাস আগে আনন্দ বেকারিতে কাজ নেওয়ার পর থেকে বিভিন্ন সময় তার উপর নির্যাতন চালাচ্ছিল বেকারির মালিক ও অন্যান্য শ্রমিকরা। নিহত আলাউদ্দিনের বাড়ি সদর উপজেলার দক্ষিণ মাগুরি গ্রামে। আমার মাজুম ভাইজানা মাত্র 13 বছর বয়স, তিনজন লোকে মারে, তারপরে কারখানা থেকে তালা মারে ভাগছে। পোস্টমর্টমে যেটা দেখা গেছে যে তার শরীরে বিভিন্ন রকমের জখমের চিহ্ন আছে। যে বিষয়টা বলা হচ্ছিল যে সে আত্মহত্যা করছে, আসলে আমাদের কাছে মনে হয়নি যে সে আত্মহত্যা করছে আর কি। নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ অপর 7 জনের মধ্যে 3 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে একটি কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন 10 শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কেমিক্যালের কিছু একটা ট্যাঙ্ক হাউস ছিল, ওই হাউসের মধ্যে গ্যাস জমছিল, তো ওটা পরিষ্কার করতে গেছে, তো অক্সিজেনের অভাবে হঠাৎ কিরা দুর্বল হয়ে গেছে। কত লোকজন নামছে, নামার পরে অসুস্থ, তাদেরকে উঠাইতে গিয়ে আমরা অসুস্থ হঠাৎ। পয়জনিং গ্যাস ইনহেলেশনের জন্যই মৃত্যুটা হয়েছে। বাকি যে 4 জন, তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল বিধায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠাই নিয়েছি। রংপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে শহরের গুপ্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নির্মাণাধীন একটি 4তলা ভবনের সানশেডে কাজ করছিলেন জহুরুল ইসলাম নামে ওই নির্মাণ শ্রমিক। হঠাৎ করে সানশেডটি ভেঙে গেলে জহুরুল ইসলাম নিচে পড়ে যান, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিকে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। যেভাবে সাপোর্ট দিয়ে বিল্ডিং এ কাজ করা হয় সেই ধরনের তারা কোন প্রকারেই এই সুন্দরভাবে কাজটা তার পরিচালনা করে। একটা লেবার যদি 24 ঘন্টা কাজ করে পড়ে যাওয়াটা স্বাভাবিক, যেহেতু নিচ থেকে কোনো প্রোটেকশন নেই ও মাথা সহ এবং ভাঙিয়া ও সানসেটের যে বিম সে বিম সহ ভাঙিয়ে পড়ে মারা যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জে শিশু জিয়াউল হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে একজন এখনও পলাতক রয়েছেন। বেলা 12:30টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মাহফুজা পারভীনের আদালতে এই রায় দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, বানিয়ারচর উপজেলার টুকিয়াজুরি গ্রামে 1994 সালে জিয়াউলকে হত্যা করে তার সৎ ভাই আলী হায়দার। মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 15 বছর বয়সে জিয়াউলকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ সময় তার সাথে 4 জন সহযোগী ছিল বলেও প্রমাণ মেলে। এ ঘটনায় 1995 সালের 19 জানুয়ারি 9 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহতের মা রূপচান বিবি। পরে 6 জনের নামে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে 1 জন জেলে থাকা অবস্থায় মারা গেলে 5 জনের বিরুদ্ধে আজ রায় দেওয়া হল। শিশু জিয়া হত্যা মামলার এই মামলায় 5 জনের ফাঁসি আদেশ হয়েছে এবং 1 জন পলাতক হয়েছে, 1 জন আমাদের কাস্টডিতে আছে। বাগেরহাটে আল আমিন নামে এক কলেজ ছাত্রকে হত্যার দায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় দেন। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্তদের 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডের আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে 2014 সালের 6 মার্চ রাতে লিটন ও তরিকুল আল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে তার লাশ পাশের বাড়ির পাশে একটি বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে লিটন ও তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। বাগেরহাটের কলেজ ছাত্রকে হত্যার দায়ে 2 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং 20,000 টাকা জরিমানা করেছেন, অনাদে আরও 2 বছরের সাজা প্রদান করেছেন। বাংলার সময় আরো থাকছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটে সহিংসতা না ঘটায় খুশি সাধারণ মানুষ, প্রার্থীদের নিয়ে বৈঠক ও ভোটারদের পথসভা করায় কারণ বলছে পুলিশ। রংপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাংকের নিরাপত্তা প্রহরী অতুল চন্দ্র সরকারের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন তার ছেলে। সকালে তপন চন্দ্র সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত 9:30টায় পূবালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী অতুল চন্দ্র তামপাটে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে নগরীর কলেজ রোডে বিএডিসি গোডাউনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। লাল ব্যাগের পার হয়ে ফাঁকাটা আছে, ওখানে যে কোনো ছিনতাইকারীরা আসি ওনাকে আঘাত করছে। আঘাত করার পর তো ওই মেডিকেলে আনছে, ওই ঠেকার হয়তো কিছু লোকজন মেডিকেল আনার পরে সে মেডিকেলে মারা গেছেন। আমরা সরকারকে যাই সুস্থ বিচার দিয়ে যায়, ভালো বিচার হয় তাদেরকে দুইজন কোর্টে শাস্তি দেওয়া হয়। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী 2 জনকে ধরেছি। এর মধ্যে একজন সুমন এবং আরেকজন জনি রয়েছে, তাদের ইতিপূর্বে মামলাও রয়েছে। আমরা আরও অন্যান্যদেরকে সুনির্বুদ্ধের জিজ্ঞাসাবাদ করছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সম্রাট কামাল, শামসু এবং হিরণের আস্তানা গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। দুপুরে পৌর এলাকার দক্ষিণ মোড়াইলে শত শত মানুষ পুলিশের উপস্থিতিতে এই ভাঙচুর চালায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের পৌর এলাকার মাদকের ব্যবসা করে আসছিল তারা। এ নিয়ে এলাকার লোকজন পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও কোনো কাজ হচ্ছিল না। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে দক্ষিণ মোড়াইলে মসজিদ মাঠে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ থেকে উত্তেজিত জনতা কামাল, শামসু ও হিরণের আস্তানায় অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। প্রতিটা এলাকায় কিন্তু এই মাদক বিরোধের বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ হবে এবং একবার আমরা উচ্ছেদ করতে পারলে এলাকাগুলোকে ক্লিন করা যাবে। চলতি মাসে আরো এক ধাপ এগুচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ। এ মাসেই রাশিয়ার সাথে প্রকল্পটি নির্মাণে ঋণ চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগামী বছর আগস্টের মধ্যে প্ল্যান্ট নির্মাণের মূল কাজ শুরু হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়েই স্বল্প মূল্যের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে প্ল্যান্টটি থেকে। পাবনার রূপপুরের প্রকল্প এলাকা থেকে ফিরে সাইফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। পাবনা শহরের অদূরে ঈশ্বরদী উপজেলার রূপপুরের এই মাটিতে ধাপে ধাপে এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ।
প্রকল্পটির মূল নির্মাণ কাজ শুরু হতে এখনো বাকি প্রায় বছর খানেক, কিন্তু বিশেষায়িত এই প্ল্যান্ট গড়ে তুলতে প্রাথমিক কাজ এগিয়েছে প্রায় 80%-এর উপর। তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক রিয়্যাক্টর ব্যবহার করে দুটি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পেতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটোমস্ট্রা এক্সপোর্ট। সম্প্রতি প্রকল্পটির বর্তমান অবস্থা নিয়ে রূপপুরে অনুষ্ঠিত সভা শেষে স্টিয়ারিং কমিটির সদস্যগণ জানান, নির্ধারিত সময়েই উৎপাদনে আসবে প্ল্যান্টটি। তারা নিজেরাই কথা দিয়ে গেছে যে তোমাদের যেহেতু 50 বছর পূর্তি তোমাদের স্বাধীনতার 21-এ, আমরা 21-এ অন্তত একটা দেওয়ার চেষ্টা করব। ক্রেডিট এগ্রিমেন্ট তো হয়ে আছে, ইন সেন্স বলতে গেলে আমাদের তো আলাপ হয়ে আছে, এবং এই মাসের শেষ নাগাদ তো আমরা যাচ্ছি। প্রথম পর্যায়ে কত টাকা দিল, মানে তার ইয়ে কী হবে, ঋণ মানে কী হলো, সুদ কী হবে, দ্বিতীয় পর্যায়ে ওইটাও হয়ে আছে। অন্যদিকে সূক্ষ্ম প্রযুক্তি নির্ভর এই কেন্দ্রের পরিচালনগত সক্ষমতা অর্জনেও দেশীয় কর্মী তৈরির নানা পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের রূপপুর পরিচালনা রক্ষণাবেক্ষণ যে লোক যে জনবলের নিয়োগ হবে তার শুরু হবে এই 2016 সাল থেকেই, এবং কনস্ট্রাকশন শিডিউলের সাথে সঙ্গতি রেখে আমরা ট্রেনিং করব। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট, যার দাম পড়বে আমাদের টাকায় 3.5 টাকার মতো। টোটাল যে এই প্ল্যান চালানোর জন্য 1950 জন লোক লাগবে, এটা যথার্থ প্ল্যান করে এইটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। 1,01,200 কোটি টাকার বৃহৎ এই প্রকল্পটি বাস্তবায়নের প্রতিটি ধাপ সময় মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় একযোগে কাজ করছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। একক উৎস থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে দেশের সক্ষমতা বাড়াতে রাশিয়ার সহযোগিতায় নির্মিতব্য এই নিউক্লিয়ার প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্লেষকরা এও বলছেন, সক্ষমতা শুধু উৎপাদনে নয়, সক্ষমতা বাড়াতে হবে সংবেদনশীল এই প্ল্যান্টটি পরিচালনার ক্ষেত্রেও। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা, পাবনা। সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আহত 17 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে সহ 3 জন নিহত হন। সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরাগামী একে ট্রাভেলস পরিবহন বিপরীত দিক থেকে আসা একটি স্কুটারটিকে চাপা দিলে ঘটনাস্থলে শাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন নিহত হন। এ সময় স্কুটারের চালক সহ আহত 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে মানিকগঞ্জের মসুরিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক সহ অন্তত 15 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। টাঙ্গাইলে পুনরায় ভোট গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এক পরাজিত প্রার্থীর সমর্থকরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হন। পুলিশ জানায়, গত 7ই মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে পরাজিত প্রার্থী সাজ্জাদ হোসেনের সমর্থকরা। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় অন্তত 50 রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত 15 জনকে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়। আমার কয়েকজন আমার সহকর্মী আমাকে ফোন করেন যে উপজেলায় বেশ কিছু লোক জড়ো হচ্ছে, স্যার এটা আপনি একটু ওসি সাহেবকে বলে ব্যবস্থা নেন। তো আমি ইতিমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছিল, আর যখন কথাবার্তা হচ্ছিল তার সাথে, এর মধ্যে আরো প্রচুর লোকজন এসে জড়ো হয় এবং আপনার উপজেলায় অ্যাটাক করে। এবং এটা যেটা মনে হয়েছে প্রাথমিকভাবে আমার কাছে, সেটা হচ্ছে এই আরটিআর চেয়ারম্যান ক্যান্ডিডেট সাজ্জাদ হোসেন আজাদ, সে অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বাসায় আমার সঙ্গে কথা বলেছে, আর এইদিকে সে লোক জড়ো করে উপজেলায় আক্রমণ করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে এ পর্যন্ত 1/2 শতাধিক মানুষ প্রাণ হারালেও সিলেটে উল্লেখ করার মতো সহিংসতার ঘটনা ঘটেনি। বিএনপি নেতারা বলছেন, প্রশাসনের নিরপেক্ষতার জন্য সরকারি দল প্রভাব বিস্তার করতে পারেনি। তবে আওয়ামী লীগের নেতাদের দাবি, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। অবশ্য পুলিশ বলছে, প্রার্থীদের নিয়ে বৈঠক এবং ভোটারদের নিয়ে পথসভা করায় সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে। নশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল্লাহাদের রিপোর্ট।
2011 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে 11 জন মারা গেলেও এবার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ছয় ধাপের নির্বাচনের চতুর্থ দফা পর্যন্ত প্রাণ হারিয়েছে অর্ধ শতাধিকের বেশি। কিন্তু সিলেট তার ব্যতিক্রম। এখানে উল্লেখ করার মতো সহিংসতার ঘটনাও ঘটেনি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের নেতারা প্রভাব বিস্তারের চেষ্টা করেননি। আর বিএনপির বিজয়ী চেয়ারম্যান বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকায় অনিয়ম হয়নি। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যারা আছেন বিশেষ করে তারা চেয়েছেন জনগণ যে ইউনিয়নের জনগণ যাকে ভোট দিয়ে পাশ করবে সে পাশ হবে। প্রশাসন যদি ভূমিকা না রাখতো তাহলে অনেক গণ্ডগোল হতো, অনেক মারামারি হতো। জেলা বিএনপির এ নেতার মতে সম্প্রতি প্রশাসনের নিরপেক্ষতা ও গণমাধ্যমের কার্যকর ভূমিকার কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। আর আওয়ামী লীগের এ নেতার দাবি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়। ইলেকট্রনিক্স মিডিয়া অত্যন্ত সক্রিয় ছিল, যার কারণে দুষ্কৃতিকারীরা তেমন কোনো ভূমিকা রাখতে পারে। আগামী নির্বাচনেও অত্যন্ত সুষ্ঠুভাবেই হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমাদের ইনস্ট্রাকশন আছে যে কোনো অবস্থাতেই কোনো সহিংসতায় অংশগ্রহণ করা যাবে না। আর সিলেট পুলিশ সুপারের মতে প্রার্থীদের সাথে বৈঠকের পাশাপাশি কেন্দ্রে ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকটা নির্বাচনী এলাকার যে বড় বড় বাজার সেইখানে আমরা পথসভা করেছি। আর সবচেয়ে বড় প্রভাব আমি বলবো কোনো রাজনৈতিক দল বা কারো থেকে এরকম কোনো অনৈতিক প্রস্তাব বা প্রভাব আমরা পাইনি, যে কারণে আমরাও খুব স্বাধীনভাবে কাজ করতে পারছি। চতুর্থ দফা ইউনিয়ন নির্বাচনে সিলেটের 3 উপজেলার 24 ইউনিয়নে বিএনপির 9 জন, স্বতন্ত্র 8 জন ও আওয়ামী লীগের 7 জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে গ্রীষ্মের ছুটিতে আজও 17তম দিনের মতো মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইংরেজি সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় বারবার তারা হামলার শিকার হচ্ছেন। এছাড়া এই আন্দোলনকে আরও বেগবান করতে রাজশাহীর নাগরিক সমাজের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপাশি জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। আমরা এই জাতীয় হত্যাকাণ্ডের খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় সরকার আনুক, আমরা সেটি চাই। আমরা চাই না যে আর এরকম কোনো হত্যাকাণ্ড হোক। আমরা চাই একটা সামাজিক আন্দোলন রূপেই এই সাধারণ মানুষের, শিক্ষকদের, জাতির সব মানুষের নিরাপত্তার জন্য সামাজিক আন্দোলন গড়ে ওঠে। এর আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর এখনো সেই যৌক্তিক পরিণতিতে পৌঁছায়নি। সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাংস্কৃতিক থেকে আরম্ভ করে রাজনৈতিক সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে। প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল কয়েকজন বনরক্ষী নিয়ে চলছে পুরো সুন্দরবন পাহারার কাজ। সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের প্রতি 8 বর্গ কিলোমিটারে রয়েছে মাত্র একজন করে প্রহরী। আর লোকবল সংকটের কারণে সুন্দরবনে একের পর এক ঘটছে দুর্ঘটনা। যে কয়েকজন প্রহরী কাজ করছেন তারাও আবার কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। প্রার্থীদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে প্রহরীদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও কোনো ধরনের ঝুঁকি ভাতা পান না তারা। এছাড়া বনে কোনো চিকিৎসা সেবার ব্যবস্থা না থাকায় আরও বেশি দুর্ভোগ পোহাতে হয় তাদের। এদিকে বনরক্ষীদের ঝুঁকি ভাতা প্রদানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক। সুন্দরবনে চাকরি করি অনেক ঝুঁকি নিয়ে, ঝুঁকি নেওয়ার পরেও আমরা কোনো ঝুঁকি ভাতা পাই না। একজন লোক যদি অসুস্থই পড়ে তাকে চিকিৎসার জন্য কোনো সুব্যবস্থা নাই, সে কর্মস্থলেই মারা যাবে এরকম অবস্থা হয়ে যায়। খাওয়ার পানিটাই হচ্ছে আমাদের মেন, কিন্তু সুন্দরবন আমার গভীর এলাকা বহুত চাকরি করি, খাওয়ার পানিটা পাই না। টোটাল সুন্দরবনের যে এরিয়া তাতে যে জনবলের প্রয়োজন তার চেয়ে অনেক জনবল কম আছে। শূন্য পদের এগেনস্টে লোকবল নিয়োগ করার জন্য ঊর্ধ্বত কর্তৃপক্ষ মহলে আমরা অনুরোধ জানিয়েছি এবং ঊর্ধ্বত কর্তৃপক্ষ উপরে লেভেলে মন্ত্রণালয়ের লেভেলে অবহিত করেছেন এবং আমি আশা করি এটা প্রক্রিয়াধীন আছে, কয়েকদিনে আমরা লোকবল পেয়ে যাব। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো তার জন্মভিটা রংপুরের পীরগঞ্জে। বেলা 11টার দিকে পীরগঞ্জের ফতেহপুর গ্রামে ডক্টর ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ কে এম নুরুন্নবী সহ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, জেলা উপজেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় ওলামা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত দীর্ঘ 21 কিলোমিটার রুটে বাস র্যাপিড ট্রানজিট বিআরটিএ প্রকল্প চালু হলে প্রতি ঘণ্টায় 25,000 যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খুব শীঘ্রই এই প্রকল্পের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। দুপুরে গাজীপুরের নলজানিতে বিআরটি বাস ডিপো নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনটা বাস যুক্ত করেই একটা এটা প্রতি ঘন্টা 25,000 যাত্রী গাজীপুর থেকে এয়ারপোর্ট, এরপরে আমরা সেকেন্ড পর্যায়ে আমরা এটাকে মহাখালী পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশালের সাংবাদিকরা। বেলা 11টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চাকরি জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সকালে পৌরসভার সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত দুমাস ধরে দেশের 324টি পৌরসভার অধিকাংশটিতেই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে, এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় অবিলম্বে চাকরি জাতীয়করণ সহ রাজস্ব তহবিল থেকে বেতন ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা ও কর্মচারীরা। মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে তারা। এতে ব্যানার ফেস্টুন সহ কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, 2009-10 শিক্ষাবর্ষের কয়েক হাজার শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদেরকে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এতে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে বলে জানান তারা। পরে কর্তৃপক্ষে দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচিতে স্থগিত করেন আন্দোলনকারীরা। পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও ক্লাসে তালা ঝুলিয়ে দেয়। পরে ইনস্টিটিউটের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এরপর মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া সহ দেশের সব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপবৃত্তি প্রদানের দাবি জানান তারা। এর আগে একই দাবিতে গত 3 মে থেকে 5 মে পর্যন্ত আন্দোলন করেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের সুযোগ চাই এবং সকল পলিটেকনিকে উপবৃত্তি দেওয়া হয়, আমাদের এটিআইতে কোনো উপবৃত্তি দেওয়া হয় না। আমাদের চারটি মাত্র দাবি, এই চারটি দাবি যদি সরকার আমাদের মেনে নেয় তাহলে আমরা আমাদের রাজপথ ছেড়ে দেব। যদি দাবি মেনে না নেওয়া হয় আমরা রাজপথ ছাড়বো না এবং আমাদের কলেজের কর্মসূচি চালিয়ে যাব। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে এ নির্দেশনা জারি করা হয়। গত কয়েকদিন ধরে শিক্ষক সংগঠনের দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশ বিরাজমান, এই পরিবেশটি যেন অব্যাহত থাকে, যার কারণে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জিনিসটি এড়িয়ে যাওয়ার জন্যই আপাতত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিটিং, মিছিল, সমাবেশ, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি অচিরেই আবার আমরা স্বাভাবিক পর্যায়ে সব কিছু স্বাভাবিক করতে পারব। 1971 সালের এই দিনে মুন্সিগঞ্জের গজারিয়ায় 360 জনকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী।
এদিন ভোরে দেশীয় দস্যুদের সহযোগিতায় জেলার মেঘনা ও ফুলদী নদীর তীরঘেঁষা গোসাইর চর, নয়ননগর, বালুরচর, বাঁশগাঁও, জেলেপাড়া সহ অন্তত ১০টি গ্রামে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাক জান্তারা। নিরস্ত্র নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে গুলি ও বেয়োনেট চার্জ করে হত্যা করা হয়। নির্মমে হত্যাকাণ্ডের কথা মনে পড়লে আজও আঁতকে ওঠে সেদিনের ঘটনায় বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার ৪৫ বছরেও গজারিয়া এলাকায় সরকারি উদ্যোগে শহীদদের স্মরণে কোনো স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত বলেও জানান স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর রিভিউ পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ট্রাইব্যুনাল থেকে পাঠানো হবে কারাগারে, প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর, জানালেন অ্যাটর্নি জেনারেল। নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু, অসুস্থ অবস্থায় আরও তিনজন হাসপাতালে। লক্ষ্মীপুরে শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, বেকারি মালিক সহ আটক দুই, হত্যা করা হয়েছে শ্বাসরোধে, জানালেন চিকিৎসক। রমজানে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ টিসিবির, বিভাগীয় ও জেলা সদরে খোলা ট্রাক ও খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত। এবং দীর্ঘ ২১ বছর পর হবিগঞ্জের শিশু জিয়াউল হত্যা মামলার রায় ঘোষণা, পাঁচ জনের ফাঁসির আদেশ, একজন এখনো পলাতক। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস এস এন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।